হ্যালো ফ্রেন্ডস, পিঙ্কিজ অল ইন ওয়ান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পমফ্লেট মাছের একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জিভে জল আনা এই পমফ্লেট মাছের রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে চলো ঝটপট দেখে নিই আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পমফ্লেট মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পমফ্লেট মাছ, এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখো একটু একটু করে চিড়ে দিয়েছি, এতে করে এর ভেতরে ঝাল লবণটা ভালো মতো ঢুকবে। এবারে নিয়েছি আমি সর্ষে বাটা, এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষে বাটা নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কোড়ানো, এখানে নারকেল কোড়ানো আছে 2 টেবিল স্পুন। এবারে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। লাগবে ধনে পাতা কুচি, আর লাগবে লবণ হলুদ, নিয়েছি এখানে কালো জিরে শুকনো লঙ্কা, আর লাগবে চিনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার চলো রান্নাটা দেখিয়ে দিই। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আগে মাছ ভাজবো। মাছ ভেজে নিচ্ছি আমি, দেখো মাছগুলো কিন্তু আমি এইভাবে সব মাছগুলোকেই আমি এইভাবে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো, বেশি কড়া করলেও কিন্তু হবে না, মানে মিডিয়াম কড়া করে ভাজবো আমি, বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে, একটু সাঁতলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, এটা সাদা সর্ষে বেটে নিয়েছি, মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সর্ষে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, তো এই জন্য সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মোটামুটি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়, একেবারে অল্প সময়ে হয়ে যায়। তো দেখো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কোড়া, 2 টেবিল স্পুন নারকেল কোড়া নিয়েছি। এবার দিলাম হলুদ লবণ, দিয়ে দিলাম, এবারে একটু কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এর মধ্যে জল, আমি এখানে 1 কাপ জল দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আমি গ্রেভিটা একটু কম রাখবো তো তার জন্য জলের পরিমাণটা কম দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও, তবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু এরকম গ্রেভিটাই বেশি ভালো লাগে। এবারে আমি দিচ্ছি চিনি, এবারে আমি ফুটতে দেবো এটাকে, দেখো ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনে পাতা, এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম এই রান্নাটার জন্য কিন্তু এরকম গ্রেভি ঠিক আছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এটাকে আমি ফ্লেম অফ করে ঢেকে রেখে দেব একটু কাঁচাতে সর্ষের তেলের গন্ধটা বসার জন্য, মোটামুটি 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, তারপর এটা গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পমফ্লেট মাছের নারকেল সর্ষে, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো, এই রেসিপিটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, প্রতিদিন নিত্য নতুন রেসিপির সন্ধান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিও। চলে আসবো আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।